বোর্ড কাস্ট ইনসিটু পাইল বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কাস্ট ইনসিটু পাইল করার জন্য প্রথমে নির্দিষ্ট স্থানে পাইলের ডেপথ ও ডায়ামিটার অনুযায়ী বোরহোল করা হয় এবং রেইনফোর্সিং বার প্লেস করে বোরহোলটিকে কংক্রিট দ্বারা ঢালাই করে দেওয়া হয়। এই পদ্ধতিতে পাইল কনস্ট্রাকশন মাটির নিচে হয় বলে কোয়ালিটি এনশিওর করা কষ্টসাধ্য হয়ে যায়। এর জন্য দক্ষ ওয়ার্কার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপারভিশন প্রয়োজন। বোর্ড কাস্ট ইনসিটু পাইল বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে। এর মধ্যে পারকাশন বোরিং মেথড আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। পারকাশন বোরিং মেথডে হেভি ড্রিলিং বিট দ্বারা চপিংয়ের মাধ্যমে বোরহোল করা হয় এবং ড্রিল রডের ভিতর দিয়ে ড্রিলিং ফ্লুইড পাম্প করে কাটিং ম্যাটেরিয়ালগুলোকে উপরে তুলে আনা হয়। প্রথম 1.5 মিটার পর্যন্ত আনকেজড অবস্থায় বোরিং করা হয়, তারপর টেম্পোরারি স্টিল কেজ প্রবেশ করানো হয়। এ সময় টেম্পোরারি স্টিল কেজিংয়ের সেন্টার লাইন রেফারেন্স পয়েন্টের সাথে ভালোভাবে চেক করে দেখতে হবে বোরিংয়ের সেন্টার সঠিক অবস্থানে আছে কিনা। অনেক ক্ষেত্রে টেম্পোরারি স্টিল কেজটির আউটসাইড ডায়ামিটার পাইল ডায়ামিটারের সমান রাখা হয়, অর্থাৎ একটি পাইলের ডায়ামিটার যদি 600 মিলিমিটার হয় তবে টেম্পোরারি কেজটির আউটসাইড ডায়ামিটারও রাখা হয় 600 মিলিমিটার। এ সময় টেম্পোরারি কেসটির মধ্য দিয়ে যাতে কাটিং বিটটি সহজে ওঠানামা করতে পারে সেজন্য কাটিং বিটটির ডায়ামিটার 25 থেকে 30 মিলিমিটার ছোট রাখা হয়। এর ফলে পুরো বোরহোলটির ডায়ামিটার 25 থেকে 30 মিলিমিটার ছোট হয়ে যায়, যে কারণে পাইলটির সারফেস এরিয়া কমে যাবে এবং স্কিন ফ্রিকশন কমে যাবে। এছাড়া পাইলটির ক্লিয়ার কাভারও কমে যাবে। এই সমস্যা যেন না হয় সেজন্য খেয়াল রাখতে হবে টেম্পোরারি স্টিল কেজিংয়ের ইনার ডায়ামিটার যেন পাইলের ডায়ামিটারের চেয়ে বড় হয় এবং ড্রিলিং বিটের ডায়ামিটার পাইলের ডায়ামিটারের সমান থাকে। পারকাশন মেথড ছাড়াও বড় ডায়ামিটার এবং ডেপথের বোরহোল করার জন্য রোটারি বোরিং মেথডে বোরহোল করা যেতে পারে। এ পদ্ধতিতে একটি ড্রিল স্ট্রিং ঘুরিয়ে ঘুরিয়ে মাটি কেটে বোরহোল করা হয়। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে এ পদ্ধতি বেশি উপযোগী, তবে এটি পারকাশন মেথডের তুলনায় ব্যয়বহুল। বোরিং অপারেশনের সময় বোরহোলের স্ট্যাবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বোরহোলটিকে ড্রিলিং ফ্লুইড দ্বারা সবসময় পূর্ণ করে রাখতে হবে যেন বোরহোলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে বোরহোলের টপ মিনিমাম 1 থেকে 1.5 মিটার উঁচুতে থাকতে হবে। এর ফলে বোরহোল ফ্লুইড দ্বারা সৃষ্ট হাইড্রোস্ট্যাটিক প্রেশার বোরহোলটিকে স্ট্যাবল রাখবে। যদি কোনো স্থানে গ্রাউন্ড ওয়াটার লেভেল এবং বোরহোলের টপ 1 থেকে 1.5 মিটার অপেক্ষা কম থাকে তবে টেম্পোরারি ফিলিং দ্বারা হেড জেনারেট করতে হবে। বোরহোল ফ্লুইড হিসেবে সাধারণত বেন্টোনাইট স্লারি ব্যবহার করা হয়ে থাকে, তবে যদি বেন্টোনাইট ব্যবহার করা সম্ভব না হয় সেক্ষেত্রে লোকালি অ্যাভেলেবল মাটি অর্থাৎ ক্লে সয়েল ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই পরিষ্কার পানি ড্রিলিং ফ্লুইড হিসেবে ব্যবহার করা যাবে না। পাম্পের সাহায্যে ড্রিলিং ফ্লুইডকে কন্টিনিউয়াসলি সার্কুলেট করতে হবে যেন ফ্লুইডের প্রপার্টি বোরিং করার সময় সঠিক থাকে। ড্রিলিং ফ্লুইডকে বোরহোলের ভেতরে সার্কুলেট করার জন্য বোরহোলের পাশেই একটি সেটলিং ট্যাঙ্ক থাকে। সেটলিং ট্যাঙ্কটি দুটি চেম্বারে বিভক্ত থাকে। প্রথম চেম্বারে কাটিং ম্যাটেরিয়াল মিশ্রিত ড্রিলিং ফ্লুইড এসে জমা হয়। কাটিং ম্যাটেরিয়ালগুলো সেটল করার পর দ্বিতীয় চেম্বার থেকে পরিষ্কার ড্রিলিং ফ্লুইড বোরহোলের ভেতরে রিসার্কুলেট করা হয়। কাস্টিং সিটু পাইলের একটা মেজর পার্ট হলো বোরহোল স্ট্যাবিলাইজেশন। বোরহোল স্ট্যাবিলাইজেশন মানে আপনি যখন স্যান্ডি সয়েলে বা সফট সয়েলে যখন আপনি বোরিং করবেন, এটা আনকেসড বোরহোল, কোনো রকম কোনো লাইনিং নাই, ভিতরে ওপেন বোরহোল থাকতেছে। কাজে এখান থেকে বোরহোলের যে মাটিটা, এটা এই মাটিগুলো আস্তে আস্তে বোরহোলের মধ্যে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে, নিচের দিকে পড়বে। পড়া মানেই হলো যে উপরে থেকে জায়গা বড় হচ্ছে আর ওই ম্যাটেরিয়ালটা নিচে যায় লুজ হিসেবে জমা হবে এবং কংক্রিটটা যায় ওই লুজ ম্যাটেরিয়ালের উপরে পড়বে। এইটা যেন না হয় তার জন্য বোরহোলকে আপনাকে স্ট্যাবল করতে হবে। বোরহোল স্ট্যাবিলাইজেশন সাধারণত যদি স্যান্ডি সয়েল হয় তাহলে আমরা কিছু কিছু
অ্যাডমিক্সচার ইউজ করি, তার মধ্যে একটা হলো বেন্টোনাইট। বেন্টোনাইট হলো একটা আসলে পিওর ক্লে, এটা পানির সাথে মিশায় ওই ড্রিলিং ফ্লুইড তৈরি করে, ড্রিলিং ফ্লুইড তৈরি করা হয়, ওই ড্রিলিং ফ্লুইডের মধ্যেই বেন্টোনাইট দেওয়া হয়, যাতে ড্রিলিং ফ্লুইডের ডেন্সিটি বাড়ে, ভিসকোসিটি বাড়ে এবং জেল টাইম বাড়ে। বেন্টোনাইট স্লারি, যা পানি অপেক্ষা ভারী, হাইড্রোস্ট্যাটিক প্রেশারে গ্রাউন্ড ওয়াটার এবং সয়েল পার্টিকেলগুলোকে বোরহোলের এজ বরাবর প্রেশার দিয়ে বোরহোলটিকে স্ট্যাবল রাখে। বোরহোল স্ট্যাবিলাইজ করার জন্য যে ফ্লুইড বা মাড ব্যবহার করা হবে তা প্রপারলি ডিজাইন করে নিতে হবে, অর্থাৎ বোরহোল ফ্লুইডের ডেন্সিটি, ভিসকোসিটি এবং জেল টাইম, এই তিনটি বিষয় নির্ধারণ করে নিতে হবে এবং ফিল্ডে ফ্লুইডের এইসব প্রপার্টি মনিটর করতে হবে। বোরহোল স্ট্যাবিলাইজ করার জন্য আমরা ড্রিলিং মেটেরিয়াল দিচ্ছি, ফ্লুইড ব্যবহার করছি, সেই ফ্লুইডটা কীভাবে তৈরি করতে হয়, তার ডেন্সিটি কত হবে, ভিসকোসিটি কত হওয়া উচিত, এইগুলো কিন্তু স্পেসিফিক ভ্যালু আছে যেটা জানা দরকার। আমাদের অনেকেই বোরহোল যারা করেন তারা এটা ব্যবহার, তারা অনেক সময় ড্রিলিং ফ্লুইডেই ব্যবহার করেন না, শুধু পানি দিয়ে করেন, তো সেটা করলে পরে আমার বোরহোল নষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি, সাইড ভাঙতে পারে, নিচে মাটি জমতে পারে, যেটা ক্লিন হবে নাও হতে পারে। এখানে আমার প্রথমত আমি বেন্টোনাইট ইউজ করার একটা পারপাস হচ্ছে যে যে ফ্লুইডটা আমি ব্যবহার করছি ওটা একটা ভিসকোসিটি দরকার, ওই ভিসকোসিটিটা না হলে পরে যখন আমি পানিকে উপরের দিকে তুলছি সে ওই লুজ আর্থটাকে উপরে আনতে পারবে না, তাহলে ওটা থেকে যাবে, ওটা যদি নিচে থেকে যায় তাহলে আমার পারপাস সার্ভ করছে না। এখন সেই এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান আছে যে আমার কত ভিসকোসিটি হলে পরে আমি অ্যালাউ করবো, কত অ্যালাউ করবো না। তবে বোরহোলের জন্য এটা বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে যখন আমরা বোর পাইল করি সেখানে অনেক বড় ডায়ামিটারে আমি হোল করছি এবং সেখানে আমার যে আপওয়ার্ড প্রেশারটা যদি সাফিসিয়েন্টলি হাই না হয় তাহলে সব মেটেরিয়াল উঠতে পারবে না, আর আমি যদি লুজ মেটেরিয়াল নিচের থেকে ক্লিয়ার করতে না পারি, আমার হোলের বটমটা যদি ক্লিন না হয়, কারণ আমি উপর থেকে বুঝতে পারবো না যে আমার হোল ক্লিন হচ্ছে কি না। আমি যখন ওয়াটার রিসাইকেল করব, রিসাইকেল করার সময় একটা উপায় হচ্ছে যে আমরা দেখি যে পানির যেটা বেরিয়ে আসছে সেটার কনসিস্টেন্সি একরকম কি না, কিন্তু একরকম হলেও নিচে কিন্তু আমার ডিপোজিট থেকে যেতে পারে যদি আমার প্রপার ভিসকোসিটি মেটেরিয়াল না হয়। ভিসকোসিটি মাপার জন্য যেটা সাধারণত করা হয় সেটা হলো আমরা একটা ভিসকোসিটি ফানেল ইউজ করি, সেই ফানেল শেপের একটা একটা তার একটা ডাইমেনশন আছে, ফিক্সড ডাইমেনশন আছে, সেটাও স্ট্যান্ডার্ডাইজড। আমি সেই ফানেলের বটমে যে হোলটা আছে সেটারও একটা স্পেসিফিক ডায়ামিটার আছে, আমি সেই ফানেলে আমি ড্রিল ফ্লুইডটাকে দিয়ে যখন এটাকে বের করব কত তাড়াতাড়ি সেই মেটেরিয়ালটা বেরোচ্ছে সেই টাইমটা রেকর্ড করব, এবং এই টাইমের সাথে ভিসকোসিটির একটা সম্পর্ক আছে, এটা খুব ইজিলি মাপা যায় আমার যদি এই ফানেলটা থাকে। বোরহোল শেষ করার পর বোরহোলের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ অনেক বেশি থাকে, এজন্য বোরহোলটিকে ফোর্সড ড্রিলিং ফ্লুইড দ্বারা ভালোভাবে পরিষ্কার করা হয়। ড্রিলিং বিটটিকে একদম নিচে রেখে ক্লিন বোরহোল ফ্লুইডকে বোরহোলের ভেতরে পাম্প করা হয় এবং সাসপেন্ডেড পার্টিকেল বা স্যান্ড মিশ্রিত ফ্লুইড মাড ট্যাঙ্কে এসে জমা হয়। এভাবে আস্তে আস্তে সাসপেন্ডেড পার্টিকেলের ডেন্সিটি কমতে থাকে। ক্লিনিং টাইম বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল, যেমন মাড ট্যাঙ্ক এবং পাইলের মধ্যকার দূরত্ব যত কম হবে সাসপেন্ডেড পার্টিকেলগুলো স্যাটেল করার সময় তত কম পাবে, ফলে ক্লিনিং টাইম বেশি প্রয়োজন হবে। মাড ডেন্সিটি যত বেশি হবে সাসপেন্ডেড পার্টিকেলগুলোর স্যাটেল করতে তত বেশি সময় লাগবে। অপরদিকে কী ধরনের সয়েলে বোরিং করা হচ্ছে তার উপর ক্লিনিং টাইম নির্ভর করে। স্যান্ডি সয়েলের ক্ষেত্রে সময় কম প্রয়োজন হবে, আবার স্টিফ ক্লে হলে সময় বেশি লাগতে পারে। যদি পর্যাপ্ত সময় পর্যন্ত বোরহোল ক্লিন না করা হয় তবে সাসপেন্ডেড পার্টিকেলের সাথে মিশ্রিত হয়ে কংক্রিটের মান খারাপ হয়ে যায়। এজন্য পুরো ক্লিন হওয়া পর্যন্ত ফোর্স ড্রিলিং ফ্লুইডকে বোরহোলের ভেতরে সার্কিউলেট করতে হবে। অপরদিকে অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সময় বোরহোল ক্লিন করা হয় যা বোরহোলের জন্য ক্ষতিকর, কারণ এর ফলে বোরহোলের ভেতরে বেন্টোনাইটের যে লেয়ারটি বোরহোলটিকে স্ট্যাবল রাখে তা পরিষ্কার হয়ে যায়, ফলে বোরহোলটি আনস্ট্যাবল হয়ে যাবে।
এ সকল বিষয় খেয়াল করে দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে ড্রিলিং ফ্লুইডের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ চেক করতে হবে। যদি ফ্লুইডের ভেতরে সাসপেন্ডেড পার্টিকেলের পরিমাণ বেশি থাকে, তবে তা কংক্রিটের সাথে মিশ্রিত হয়ে কংক্রিটের মান খারাপ করে দেবে। এ সময় ক্যালিব্রেটেড হাইড্রোমিটার ব্যবহার করে সাসপেন্ডেড পার্টিকেলের ডেন্সিটি অ্যাকিউরেটলি মাপা যেতে পারে। আমাকে যে ডেন্সিটিতে মেটেরিয়াল রাখতে হবে সেটা থাকতে হবে, এবং আমি ওটা যখন ক্লিন করতে থাকবো আমার কাটিং মেটেরিয়াল আসতে থাকবে। যখন কাটিং মেটেরিয়াল আসা বন্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে যে হোল ক্লিন হয়ে গেছে। এটা টাইমের ব্যাপার না, টাইম কম বেশি হতে পারে, ডিপেন্ড করবে আমি কী মেটেরিয়াল কাটছি। আমি বালুর মধ্যে যদি কাটি তাহলে একরকম আমি হয়তো ফার্স্ট রেজাল্ট পাবো বা ইয়ে পাবো, আবার যেখানে আমি স্টিফ সয়েল কাটছি সেখানে আরেক রকম ইলো আসতে পারে টাইমের। কিন্তু আমার ক্রাইটেরিয়া হবে যখন আমি যে মেটেরিয়ালটা বেরিয়ে আসছে, পানিটা বেরিয়ে আসছে, সেটার ভিতরে যদি কোনো কাটিং মেটেরিয়াল না থাকে তারপরেও আমি এটাকে রান করতে হবে ফর সাম টাইম। কেউ বলে এটা হাফ অ্যান আওয়ার রান করতে হবে, কেউ বলে 20 মিনিট রান করতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আমি শিওর হব যে কোনো মেটেরিয়াল আসছে না তখনই বুঝতে পারবো যে আমার হোলটা ক্লিন হয়েছে, হ্যাঁ তখনই আমরা কংক্রিটিংয়ে যাবো, এর আগে যাবো না। বোরহোলটি ক্লিন করার সাথে সাথেই রেইনফোর্সমেন্ট কেজটি বোরহোলের ভেতরে প্রবেশ করিয়ে দিতে হবে। এর জন্য বোরিং কাজ চলার সময় পাইলটির রেইনফোর্সমেন্ট প্রস্তুত করে ফেলতে হবে। রেইনফোর্সমেন্ট কেজ প্রস্তুত করার পর চেক করতে হবে তা পুরোপুরি সোজা আছে কিনা। রেইনফোর্সমেন্ট কেজটি ট্রান্সপোর্ট করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন এটির অ্যালাইনমেন্ট সঠিক থাকে। ট্রান্সপোর্টিং করার সময় কেসটির কোন স্থান ধরে তোলা হবে তা খুব গুরুত্বপূর্ণ। যদি কেসটির মাঝের অংশ ধরে তোলা হয় তবে কেসটি বেঁকে যেতে পারে। অপরদিকে কেসটির দুটি স্থানে ধরে তোলা হলে কেসটির অ্যালাইনমেন্ট সঠিক থাকবে। কেসটিকে পুরোপুরি ভার্টিক্যালে নিজস্ব ওজনে বোরহোলের ভেতরে প্রবেশ করতে হবে, বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া যাবে না। এজন্য কেসটির এক প্রান্তে ধরে তুলতে হবে যাতে কেসটি বাঁকা না হয়ে যায়, এবং বোরহোলের উপরে এনে সাবধানতার সাথে প্রবেশ করাতে হবে। অনেক ক্ষেত্রে ট্রাইপডের উচ্চতা রেইনফোর্সমেন্ট কেসটির উচ্চতা অপেক্ষা কম হওয়ার জন্য কেসটিকে পাশ থেকে বাঁকা করে বোরহোলের ভেতরে প্রবেশ করানো হয়। সেক্ষেত্রে কেসটি বোরহোলের ভেতরে বাঁকাভাবে ঢুকে যেতে পারে। এজন্য ট্রাইপডের উচ্চতা অপেক্ষা ছোট লেন্থের রেইনফোর্সমেন্ট কেস প্রস্তুত করা উচিত। রেইনফোর্সমেন্টের নিচের রডগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে রাখলে কেসটি সহজে মিসগাইডেড হতে পারবে না। যদি রেইনফোর্সমেন্টের লেন্থ অনেক বেশি হয় তবে দুই বা ততোধিক অংশে বিভক্ত করে কেসটি প্রবেশ করানো যেতে পারে। দুটি কেসের ল্যাপিংয়ের পজিশন এবং লেন্থ ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা অ্যাপ্রুভড হতে হবে। প্রথম অংশ প্রবেশ করানোর পর দ্বিতীয় অংশকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে প্রথম অংশের সাথে জোড়া দিতে হবে এবং অত্যন্ত সতর্কতার সাথে বোরহোলের ভেতরে প্রবেশ করাতে হবে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ওয়েল্ডিং করার সময় কী ধরনের ওয়েল্ডিং করা হবে এবং ইলেকট্রোডের স্পেসিফিকেশনের ব্যাপারে ডিজাইনারের পরামর্শ নিতে হবে। পাইলের সঠিক ক্লিয়ার কাভার মেনটেন করার জন্য রেইনফোর্সমেন্ট কেজে কংক্রিটের চাকা পরিয়ে রাখতে হবে। কেসটি প্রবেশ করানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন চাকাটি ভেঙে না যায়। অনেক ক্ষেত্রে পাইল ডায়া ছোট হলে টিমি পাইপ প্রবেশ করালে চাকাগুলো ভেঙে যায়। এজন্য অর্ধবৃত্তাকৃতির চাকা 8 মিলিমিটার রডের সাথে কাস্ট করে কেজের সাথে ওয়েল্ডিং করে দেয়া যেতে পারে। তবে কংক্রিটের চাকা ব্যবহার না করে কোটেড স্টিল হুক দিয়েও ক্লিয়ার কাভার মেনটেন করা যেতে পারে। রেইনফোর্সমেন্ট কেজ বসানোর পর কংক্রিটিংয়ের কাজ শুরু হয় এবং সেজন্য টিমি পাইপ বসানোর কাজ শুরু করা হয়। কাস্টিং সিটু পাইলের কংক্রিটিং টিমি পাইপের সাহায্যে করা হয়। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে
বোরিং শেষ করার পরপরই কংক্রিটিংয়ের কাজ শুরু করে দিতে হবে। অনেক সময়ই বোরিং শেষ করার সাথে সাথে কংক্রিটিংয়ের কাজ শুরু হয় না, এর ফলে বোরহোল ফ্লুইডের ভেতরে যেসব সাসপেন্ডেড পার্টিকেল থাকে সেগুলো ডিপোজিট হয়ে বোরহোলের নিচে এসে জমা হয়। এর ফলে কংক্রিটিং যখন করা হয় তখন পাইলের বটমে একটি সফট লেয়ার থেকে যায়, এটি পাইলের এন্ড বেয়ারিং ক্যাপাসিটি অনেকখানি কমিয়ে দেয়। ক্রিমি পাইপের উপরে একটি ফানেল যুক্ত করা হয় এবং একটি স্টিল বাকেট বা হপারে কংক্রিট ফেলা হয়। হপারটি কংক্রিট দ্বারা পূর্ণ হয়ে গেলে হপারের গেটটি সরিয়ে ফেলা হয় এবং কংক্রিট এর ভেতর দিয়ে বোরহোলে প্রবেশ করে। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে কংক্রিটিং করার পূর্বে ক্রিমি পাইপ এবং হপার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাস্টিংয়ের পুরো সময়টি বোরহোলটিকে ড্রিলিং ফ্লুইড দ্বারা পূর্ণ রাখতে হবে। যেহেতু আন্ডারওয়াটার কাস্টিং, কাজে আন্ডারওয়াটার কাস্টিং আমরা ক্রিমি পাইপ দিয়ে করি। 150 মিলিমিটার থেকে 200 মিলিমিটার ডায়ামিটারের একটা পাইপ, ইনসাইড ফ্ল্যাশ থাকতে হবে, এরকম একটা পাইপ একদম বোরহোলের বটম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। নিয়ে যেয়ে উপরে একটা ফানেল থাকে, ফানেলের ভিতরে আমরা কংক্রিট ঢেলে দিই। কংক্রিট ঢেলে দেওয়ার পরে তারপরে কংক্রিট আস্তে আস্তে নিচে যায় এবং নিচের থেকে আস্তে আস্তে কংক্রিট হইতে হইতে বোরহোলটা ফিল হয়ে উপরের দিকে আসে। তো এই যে পানির মধ্যে আমরা যে কংক্রিট ফেললাম, প্রবলেম হলো দুইটা। একটা হলো যে এটাকে আমি ভাইব্রেট করতে পারতেছি না, দুই নম্বর হলো যে পানির মধ্যে যে আমি যে ফেললাম ফার্স্ট যে চার্জটা দিলাম সেইটা যদি ওয়াশ আউট হয়ে যায় মর্টারগুলো, তাহলে পাথরগুলো এমনি এমনি করে থাকবে। কাজে এখানে প্রিকশন হিসেবে যে জিনিসটা করা দরকার সেটা হলো যে বোরহোলের বটম পর্যন্ত ট্রিমি পাইপটা আপনাকে নিতে হবে, একদম 6 ইঞ্চি ফাঁকা থাকবে শুধু নিচে, একদম বন্ধ করে দিলে কিন্তু আর কংক্রিট ফ্লো করবে না। কাজে 6 ইঞ্চি থাকবে, তারপর আপনি কংক্রিটটা যদি দেন তাহলে ওটা কংক্রিটের ভিতরে প্রথমেই ট্রিমি পাইপটা ইমার্জ হয়ে যাবে কংক্রিটের ভিতরে। তারপর আস্তে আস্তে আপনি কংক্রিটটাকে ট্রিমি পাইপটা ভাইব্রেট করবেন আর কংক্রিট আবার আরেকটা চার্জ দেবেন, আরেকটা চার্জ দেবেন, এইভাবে আস্তে আস্তে উঠায় নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই যেন ট্রিমি পাইপটা কংক্রিটের থেকে বাইরে না আসে, কারণ যখনই কংক্রিটের থেকে বাইরে চলে আসবে তখন ওইখানে একটা কাস্টিং সেটু পাইলে একটা জয়েন্ট পড়ে যাবে। জয়েন্ট মানে হলো এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম পাইলের জন্য। এটা এই বোর্ড কাস্টিং সেটু পাইলের আরেকটা সমস্যা, যেহেতু আন্ডার ওয়াটার কাস্টিং এবং ক্রিমি পাইপ দিয়ে আমরা কংক্রিটিং করতেছি, তো এটা অ্যাভয়েড করা খুব মুশকিল। একদম লোকজনকে ট্রেন আপ করা ছাড়া এটাকে অ্যাভয়েড করা যাবে না। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে কংক্রিটের প্রথম চার্জটির পরিমাণ এমন হতে হবে যেন ট্রিমি পাইপটি সম্পূর্ণরূপে কংক্রিটের ভেতরে চলে যায়, অন্যথায় কংক্রিট ওয়াশ আউট হয়ে যাবে। এজন্য হিসাব করে বাকেটটির ভলিউম নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি একটি পাইলের ডায়ামিটার 3 ফিট হয় এবং ট্রিমি পাইপটি পাইল বটম থেকে 6 ইঞ্চি উঁচুতে থাকে, তবে ট্রিমি পাইপের বটম থেকে 6 ইঞ্চি উপর পর্যন্ত কংক্রিটিং করতে প্রয়োজনীয় কংক্রিটের ভলিউম হবে 7.06 CFT। অর্থাৎ ট্রিমি পাইপের ভেতর দিয়ে কংক্রিট ফেলার জন্য যে বাকেট ব্যবহার করা হবে তার ভলিউম মিনিমাম 7.06 CFT হতে হবে। তবে রেডিমিক্স কংক্রিট ব্যবহার করলে ট্রাক থেকে সরাসরি বোরহোলের ভেতরে কংক্রিট ফেলা যেতে পারে। পুরো কংক্রিটিংয়ের কাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন রেইনফোর্সমেন্ট কেসটির পজিশন চেঞ্জ না হয়ে যায়। ফ্রেশ কংক্রিট বের না হওয়া পর্যন্ত কংক্রিটের চার্জ কন্টিনিউ করতে হবে। কংক্রিটিং শেষ হওয়ার পর টেম্পোরারি স্টিল কেজিং তুলে ফেলতে হবে, তবে টেম্পোরারি স্টিল কেজিং এর বটম থেকে মিনিমাম 3 মিটার অথবা গ্রাউন্ড ওয়াটার লেভেল থেকে মিনিমাম 1 মিটার উপর পর্যন্ত কংক্রিটিং না হওয়া পর্যন্ত কেজিং ওঠানো যাবে না। টেম্পোরারি কেজিং ওঠানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন রেইনফোর্সমেন্ট কেসটি উপরে উঠে না যায়, পাইল শ্যাফ্ট বরাবর ভয়েড বা গ্রাউন্ড ওয়াটার পকেট সৃষ্টি না হয় এবং কেজিং এর সাথে যেন কংক্রিট উঠে না আসে। যে কোনো স্ট্রাকচারের ফাউন্ডেশন ডিজাইন করার জন্য সয়েলের স্ট্র্যাটিফিকেশন, লোকাল জিওলজি এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাবসয়েল ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। সাবসয়েল ইনভেস্টিগেশন প্রোগ্রামের প্ল্যানিং এমনভাবে করা উচিত যেন প্রয়োজনীয় সকল ইনফরমেশন সংগ্রহ করে বিল্ডিংয়ের ফাউন্ডেশন প্রপারলি এবং ইকোনমিক্যালি ডিজাইন করা যায়। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই সয়েল ইনভেস্টিগেশনের কাজটি
কোনো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে না করে শুধুমাত্র ওয়ার্কারদের উপস্থিতিতে করা হয়ে থাকে, যা অত্যন্ত ক্ষতিকর। সয়েল এক্সপ্লোরেশনের কাজটি অবশ্যই অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে পরিচালনা করতে হবে। সয়েল এক্সপ্লোরেশনের যে পার্টটা আছে এটা একটা ট্রিকি পার্ট, মানে এটা আমাদের অনেক ইঞ্জিনিয়ারে জানে না। সয়েল এক্সপ্লোরেশনের পারপাসটা কিন্তু এটা ভালো করে বুঝতে হবে। যিনি ফাউন্ডেশন ডিজাইন করবেন তার জন্য এটা খুবই দরকার। আর দুই নম্বর কথা হচ্ছে, যে এলাকাতে এটা করতে যাচ্ছে তার জিওলজিক্যাল কন্ডিশন জানাটা খুবই এসেনশিয়াল, কারণ এই দুটো জিনিসের উপর নির্ভর করবে এখানে ইনভেস্টিগেশনের ইনটেন্সিটি কত বেশি হবে বা কম হবে। এটা ইঞ্জিনিয়ারদের জানা দরকার, সাধারণত সাধারণ ওয়ার্কারদের এটা জানার কথা না। সাবসয়েল ইনভেস্টিগেশন মূলত তিনটি ধাপে করা হয়, বোরিং অপারেশন, স্যাম্পল কালেকশন, ইনসিটু বা ফিল্ড টেস্ট এবং ল্যাব টেস্ট। বোরিং অপারেশনের পূর্বে লোকাল জিওলজি, সাইটটির আশেপাশে কোনো বোরিং করা হয়ে থাকলে তার ডাটা, ফ্লাডিং হিস্টরি ইত্যাদি তথ্য সংগ্রহ করতে হবে। বোরিংয়ের সংখ্যা এবং গভীরতা সাবসয়েল এক্সপ্লোরেশন শুরুর পূর্বে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এ বিষয়টি স্ট্রাকচারের ইম্পর্টেন্স, পজিশন এবং টাইপ, সয়েল কন্ডিশন, লোকাল জিওলজি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রিলিমিনারি এক্সপ্লোরেশন স্টেজে এই সকল তথ্যের ভিত্তিতে অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী কয়েকটি বোরহোল করতে হবে। অতঃপর বোরহোলগুলোর প্রোফাইল আঁকতে হবে। যদি বোরহোলগুলোর সয়েল প্রোফাইল রেগুলার হয় তাহলে ছোট স্ট্রাকচারের জন্য সাধারণত অ্যাডিশনাল বোরিং প্রয়োজন হয় না। তবে বোরহোলগুলোর প্রোফাইল যদি ইররেগুলার হয় তবে আরও কতগুলো বোরিং করতে হবে। এছাড়া ইম্পর্টেন্ট স্ট্রাকচার, টল বিল্ডিং, লার্জ বিল্ডিং এরিয়া ইত্যাদি ক্ষেত্রেও ডিটেল সয়েল ইনভেস্টিগেশন করা প্রয়োজন। ডেপথ অফ বোরিং মূলত ফাউন্ডেশনের ইনফ্লুয়েন্স, মাটির কত নিচ পর্যন্ত যাবে, অর্থাৎ বিল্ডিংয়ের হাইট এবং উইথ, সয়েল কন্ডিশন এবং টাইপ অফ ফাউন্ডেশনের উপর নির্ভর করে। যে ডেপথ পর্যন্ত সয়েলে সুইটেবল বেয়ারিং ক্যাপাসিটি পাওয়া না যায় সেই ডেপথ পর্যন্ত বোরিং এক্সটেন্ড করতে হবে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের জন্য একই ডেপথের বোরিং করা হয়ে থাকে, যার ফলে অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত খরচ হয়ে যায়। যেমন শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে একটি বিশতলা বিল্ডিংয়ের জন্য যে গভীরতা পর্যন্ত বোরিং করা প্রয়োজন, একটি দোতলা বিল্ডিংয়ে সেই একই গভীরতা পর্যন্ত বোরিং করার প্রয়োজন নেই। অপরদিকে পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডেপথে গিয়ে পাইল শেষ হবে সেই ডেপথ পর্যন্ত বোরিং করা হয়নি। এটি অত্যন্ত ক্ষতিকর, কারণ ডিজাইন ইঞ্জিনিয়ারকে অবশ্যই যে ডেপথে পাইল টার্মিনেট করা হবে সে ডেপথের সয়েল কন্ডিশন সম্পর্কে জানতে হবে। তাই পাইল যেখানে ছাড়া হতে পারে, অর্থাৎ যেখানে পাইলের এন্ড বেয়ারিং ভালো পাওয়া যাবে, সেই ডেপথ থেকে আরও 5-10 ফিট গভীর পর্যন্ত বোরিং করতে হবে। সয়েলের টাইপ এবং স্ট্রেংথ নির্ণয় করার জন্য ফিল্ড এবং ল্যাবরেটরি টেস্ট করা হয়ে থাকে। টাইপ অফ সয়েলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় কোন কোন ফিল্ড বা ল্যাবরেটরি টেস্ট করা হবে। এছাড়া ডিজাইন ইঞ্জিনিয়ারের কী কী সয়েল প্রপার্টিস জানা প্রয়োজন সে অনুযায়ীও টেস্ট নির্ধারণ করা হয়ে থাকে। এখানে কোন ধরনের সয়েলের জন্য কোন কোন ল্যাবরেটরি টেস্ট এবং ফিল্ড টেস্ট করা উচিত এবং কোন টেস্ট থেকে সয়েলের কী কী প্রপার্টিস জানা যায় তা একটি চার্টের মাধ্যমে দেখানো হল। কী কী ল্যাবরেটরি টেস্ট করা হবে তা ঠিক করে সে অনুযায়ী ডিস্টার্ব অথবা আনডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ করতে হবে। সাবসয়েল ইনভেস্টিগেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল বোরিং অপারেশন। বোরিং অপারেশনের সময় কয়েকটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো হল বোরিং স্ট্যাবিলিটি, হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং বোরহোল ক্লিনিং। বোরহোলের স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য বোরহোল ফ্লুইড ব্যবহার করতে হবে এবং গ্রাউন্ড ওয়াটার টেবিলের অবস্থান চিহ্নিত করে প্রয়োজনীয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার নিশ্চিত করতে হবে, তা না হলে বোরহোলটি স্ট্যাবল থাকবে না। বিশেষ করে লুজ সয়েল হলে বোরহোলের সাইড থেকে মাটি ভেঙে নিচে জমা হতে পারে। আমাদের দেশে সাধারণত ওয়াশ বোরিং মেথডে বোরহোল করা হয়ে থাকে। এ পদ্ধতিতে কাটিং টুল দ্বারা চপিংয়ের মাধ্যমে মাটি কেটে বোরিং করা হয় এবং একই সাথে পাম্পের মাধ্যমে ড্রিলিং রডের মধ্য দিয়ে ড্রিলিং ফ্লুইড প্রবেশ করিয়ে